হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিওস। দারুণ খেলছিলেন মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছে তার ব্যাটেই। তবে 30 বলে 50 করা সৌম্য সরকার আউট হয়ে গেলেন 51 রানে। শুধু আউট হলে কথা ছিল, জীবন মেন্ডিসের লেগ স্পিন বলটি পায়ে লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়েন এ ওপেনার। আম্পায়ার ততক্ষণে LBW দিয়ে দিয়েছেন, সৌম্যের তাতে নজর দেওয়ার অবস্থা নেই। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও দুইজনের কাঁধে চড়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছাড়েন বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশ দলের ইঞ্জুরির তালিকাটা দিনকে দিন শুধু বড়ই হচ্ছে। আঙুলের চোটে টেস্ট সিরিজের আগেই সাকিব আল হাসান ছিটকে পড়লেন। বাইসেপের ইঞ্জুরিতে প্রথম টি টোয়েন্টিতে নামতে পারেননি তামিম ইকবাল। মুশফিকুর রহিমেরও চোট শঙ্কা আছে, তবে তিনি এ ম্যাচ খেলছেন। এমন সময়ে সৌম্য সরকারের চোট নতুন করে দুর্ভাবনায় ফেলল টাইগারদের। একের পর এক চোটে পর্যদুস্ত বাংলাদেশ শেষ সময়ে এসে কি জয়ের দেখা পাবে? উড়ন্ত সূচনার পরশ যে সংখ্যাটা কাদের হয়েই গেল।